সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম কারাগারে থাকলেও ফেসবুকে অ্যাক্টিভ এসআই লিয়াকত এরপর দেখবেন ওসির লাঞ্ছনার শিকার সেই এএসআইকে ডিএসবিতে পদায়ন এবার দেখুন বিস্তারিত কারাগারে থাকলেও ফেসবুকে অ্যাক্টিভ ইন্সপেক্টর লিয়াকত সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার অভিযোগে কারাগারে আছেন পুলিশের পরিদর্শক লিয়াকত আলী অথচ অ্যাক্টিভ দেখাচ্ছে তার ফেসবুক আইডি মঙ্গলবার রাতেও ফেসবুক মেসেঞ্জারে তার আইডি অনলাইনে পাওয়া যায় এমনকি গত ছয় আগস্ট আদালত থেকে কারাগারে যাওয়ার দিনও তার আইডি প্রোফাইল পিকচার পরিবর্তন করা হয়েছে গত পাঁচই আগস্ট নিহত সিনহারবোন শারমিন শাহরিয়া ফেরদোস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকোত ওসি প্রদীপ কুমার দাস সহ বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ছয় আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ সাত আসামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করেন মামলার শুনানিতে র্যাবের পক্ষে প্রত্যেক আসামির দশ দিন করে রিমান্ডের আবেদন করা হয় আদালত ইন্সপেক্টর লিয়াকত ওসি প্রদীপ এবং এসআই নন্দদুলাল রক্ষিতের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন বাকি চারজনকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন বাকি দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত চারজনকে কারা ফটকে দুদিন করে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে র্যাব গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া তাদের দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে এদিকে সিনহার পরিবারের করা হত্যা মামলার প্রধান আসামি বাহার ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ এসআই নন্দতুলাল রক্ষিতকে এখনও র্যাবের হেফাজতে নেওয়া হয়নি যে কোনো সময় তাদের র্যাবের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে প্রসঙ্গত শুক্রবার একত্রিশে আগস্ট রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা রাশেদ খান ওসিল লাঞ্ছনার শিকার সেই এএসআইকে ডিএসবিতে পদায়ন শত শত মানুষের সামনে বরগুনার বামনার ওসির হাতে লাঞ্চনার শিকার সেই সহকারী উপপরিদর্শক এএসআই পুলিশের বিশেষ গোয়েন্দা শাখায় পদায়ন করা হয়েছে মঙ্গলবার এগারোই আগস্ট বিকেলে বরগুনা জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখায় তাকে পদায়ন করা হয় এর আগে পেশাগত দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ না থাকায় রোববার নয় আগস্ট রাতে বামনা থানা থেকে তাকে বরগুনার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন দায়িত্ব পালনরত অবস্থায় প্রকাশ্যে লাঞ্ছনার শিকার হওয়া এএসআইয়ের বামনা থানায় দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ নষ্ট হয়ে যায় এ কারণে একটি সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমরা ওই এএসআইকে বামনা থানা থেকে সরিয়ে বরগুনার পুলিশ লাইন্সে সংযুক্ত করি তিনি আরও বলেন রোববার রাতে ওই এএসআইকে বরগুনার পুলিশ লাইন্সে সংযুক্ত করার পর আজ তাকে বরগুনা জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখায় ডিএসবিতে পদায়ন করা হয় কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশিদের মৃত্যুর পর গ্রেফতার ও কারাবন্দি শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধন পণ্ড করার সময় শনিবার আটে আগস্ট কর্তব্যরত ওই এএসআইকে প্রকাশ্যে চর মারেন বরগুনা বামনা থানা পুলিশের ওসি মোহাম্মদ ইলিয়াস হোসেন চর মারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওসি মোহাম্মদ ইলিয়াস হোসেনের সমালোচনা করে অসংখ্য মানুষ এতে ভাবমূর্তি নষ্ট হয় খোদ পুলিশেরও ঘটনার দিনে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ তিন দিনের মধ্যে এ ঘটনার তদন্ত শেষে বামনা থানা পুলিশের ওসি মোহাম্মদ ইলিয়াস আলী তালুকদারকে অভিযুক্ত করে তাকে প্রত্যাহারের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে তদন্ত কমিটি তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী মঙ্গলবার এগারোই আগস্ট দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি অফিস বামনা থানা পুলিশের ওসি মোহাম্মদ ইলিয়াস আলী তালুকদারকে প্রত্যাহার করে বরগুনার পুলিশ লাইন্সে সংযুক্ত করে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম